এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি শুরুতেই যাচ্ছি আলতাফের কাছে। আলতাফ, সাত কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে তারা অবস্থান করছে। মূলত তাদের যে দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সেই দাবিতে তারা কিন্তু গতকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করছে, তারা যেটিকে ব্লকেট কর্মসূচি বলছে। এবং এই দাবিতে তারা অনড় থেকে গতকাল দিনভর অর্থাৎ প্রায় ৬ ঘন্টার মতো অবরোধ কর্মসূচি পালন করে বিকেল ৫টার সময় কিন্তু তারা আবারও আজকের এই কর্মসূচি ঘোষণা করে। সকাল ৯টা থেকে তারা আবারও ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল। তবে বেলা ১১টার সময় ঢাকা কলেজ থেকে তারা আবারও বিক্ষোভ মিছিল নিয়ে আজকের দিনের ব্লকেট কর্মসূচি তারা শুরু করে, এবং তাৎক্ষণিকভাবে বেলা ১১টায় আমরা দেখেছি তখন থেকেই সায়েন্স ল্যাব মোড় কিন্তু অবরোধ করে তারা রাস্তার মাঝে বসে পড়ে। এবং সে তখন থেকেই রাস্তার আশপাশে যে রাস্তাগুলো আছে, সড়কগুলো আছে, সেগুলো বন্ধ আছে, অর্থাৎ যান চলাচল বন্ধ আছে। এবং যান চলাচল বন্ধ থাকায় আমরা দেখেছি যে অফিসগামী বা প্রয়োজনের তাগিদে যারা ঘর থেকে বেরিয়েছে তাদের ভোগান্তি আমরা দেখেছি, এবং সেই ভোগান্তির কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন, তাদের যে যৌক্তিক দাবি সেটি যদি দ্রুত মেনে নেওয়া হয় তাহলে ভোগান্তি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, এবং সেটি দায়িত্ব সরকারের। তারা বলছে না, তাদের সেই যৌক্তিক দাবি সরকার মেনে নিলেই কেবল ভোগান্তি থেকে মুক্তি পাবে মানুষ। এবং একই সঙ্গে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখন নাগাদ সেভাবে তারা কোনো ধরনের সাড়া পাননি কর্তৃপক্ষ থেকে। যদিও একজনের সাথে আমরা কথা বলেছি, তিনি বলছিলেন যে হয়তো আজ সন্ধ্যা নাগাদ হয়তো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আভাস তারা পেয়েছেন যে হয়তো শিক্ষার্থীদের প্রতিনিধিদের ডাকা হতে পারে। তো সায়েন্স ল্যাবের মোড়ের শিক্ষার্থীদের, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের এই ছিল সর্বশেষ খবর।